মাই চ্যানেল। আর আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম জয় মঙ্গলবার। তো আমি সেই ব্রত করি প্রত্যেক বছরই, আর এই ব্রতটা আমি মোটামুটি খুব ছোট থেকেই করছি, মানে যখন আমার বয়স 10-12 বছর তো তখন থেকেই করছি। তো এইটা কেন তাহলে এখন মিস করবো? তো আজকে এটা হচ্ছে প্রথম সপ্তাহ, তো তাই জন্য আমি বেরিয়ে পড়ছি। আর এইদিকে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো আমার পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বেরিয়ে পড়ি। আর কিন্তু আমার এখনও ফল কেনা, পুজোর জিনিস কেনা, যেগুলো দিয়ে আমি পুজো দেবো সেগুলো কিন্তু কিছুই করা হয়নি, তার জন্য আমাকে এখন বেরিয়ে যেতে হবে। আর আমি দেখো বিছানাটার অবস্থা কী করে গেছি, মানে মেনলি মেয়েগুলো পুরো খেলাগুলো ছড়িয়ে গেছে, তো এই সেইগুলোকে পরিষ্কার করব। বিছানা পরিষ্কার করা হয়ে গেছিলো কিন্তু খেলাগুলোকে আবার ঠিক করা হয়নি, স্কুলে যাওয়ার আগে আবার বার করেছিল, তো তাই জন্য ওগুলো এসে পরে করব। এখন তাহলে বেরিয়ে পড়ি চলো। তো বন্ধুরা আমি এখন বেরিয়ে পড়েছি, আর আমার সমস্ত ফল ঠাকুরের ফল কেনা হয়ে গেছে, সেটা তোমাদের বন্ধুকে গিয়ে আমি দেখাচ্ছি। দেখো আমার এই ফুলের এটা খুব সুন্দর না, আমার খুব পছন্দের। তো যেহেতু ওপরে রাখা ছিল না তো ইউজ করা হচ্ছিল না, আর এটা ক্যারি করতেও না খুব ইজি, তো আজকে নিয়ে বেরোলাম। আর সত্যি কথা বলতে না প্রচণ্ড বাইরে রোদটি উঠেছে, এই রোদ্দুরে কিন্তু একদম বেরোতে ভালোই লাগছিল না, কিন্তু পুজো তো দিতেই হবে না। আর আমার একটা বাজে স্বভাব হচ্ছে যে আমি কোনো ছাতা ইউজ করি না, ওটা আমার ক্যারি করতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়, মানে কি বলবো ওটা, মানে আমার ওটা সব থেকে বাজে লাগে, মানে ওই ছাতা ক্যারি করতে, তো ওটা আমি একদমই করি না, যার জন্য আমার অনেক প্রবলেম হয়, গরম লাগে, ট্যান পরে মুখে, কী করবো। তো মন্দির কাছাকাছি চলে এসেছে, চলো তোমাদেরকেও মন্দিরটা একবার ঘুরিয়ে নেব। আজকে আমি এখানে ফুল কিনে নিয়েছি, আর মোমবাতি ধূপকাঠিও নিয়ে নিয়েছি, আর সঙ্গে মিষ্টি। আমি মিষ্টিটা খুব অল্প করে এখানে কিনেছি, আবার পরে কিনতে হবে আমাকে, তো ওটা আলাদা করে নেব বলেই আমি অল্প নিয়েছি ঠাকুরের পুজোর জন্য। আর এইখানে ফল নিয়ে নিয়েছি, আর সঙ্গে একটা আমও নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা মন্দিরে যখন এসে গেছে এবার পুজোটাও দিয়ে নেব। আজকে মনে হয় মন্দিরে কোনো প্রোগ্রাম হয়েছিল, যার জন্য এখানে অনেক কিছু সাজানো ফুল টুল দিয়েছিল, শুকিয়ে গেছে যেগুলো। এখন বাড়ি চলে এসেছি, আর রাস্তায় ভিডিও করছিলাম না কারণ প্রচুর রোদ্দুর ছিল, ভালোও লাগছিল না, আর এত গরমে খুব টায়ার্ডও লাগছে নিজেকে। তো দেখো তার সঙ্গে আমার তো বাড়িটা বাজারের উপরেই, তো সুতরাং বাজার করতে করতেই আমি আসছিলাম। তো দেখো এইখানে 2 কেজি আম নিয়ে নিয়েছি, আবার আমার আমটা খুব লাগছে এখন, বাচ্চারাও খাচ্ছে আর সঙ্গে আমও খেয়ে নিচ্ছি। 2 দই নিয়ে নিয়েছি, আর এইখানে 2 দুধ নিয়ে নিয়েছি, ওখানে বড়ো দুধ ছিল না তো ছোটো ছোটো দুধ দুটো নিয়ে নিয়েছি, বাচ্চাদের টিফিনের জন্য ব্রেড নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি এখন সকালে যদি মা আর আমি একটু খাই তো কচুরি কিনেছি, এই দোকানটা না খুব ভালো কচুরি বানায়, তো আমার তো যেহেতু ওইদিকে যাওয়া হয় না তো নেওয়া হয় না, তো খুব টেস্টটা খুব ভালো বানায়, তো তার জন্য কচুরি নিয়ে নিলাম। আর আমাদের মিষ্টি নিয়ে নিয়েছি, সকালে যদি মিষ্টি লাগে সকালে সেইভাবে কিছু রান্না করবো না, সকালে বেশ কিছু রান্না করবো না বলে আজকে চিড়ে খাওয়ার প্ল্যানিং রয়েছে মার আর আমার, বাচ্চাদের রান্না অলরেডি আমি করে রেখেই দিয়েছিলাম রাতে। তো এটা আমি বাজার করে বাড়ি চলে এসেছি। আর এখন যেটা হয় জয় মঙ্গলবারটা যে করি আমরা জ্যৈষ্ঠ মাসে, তো সেই ব্রত কথা পড়ে তারপরে তোমাদের সঙ্গে আমি দেখা করছি। জয় মঙ্গলবারের ব্রত কথা করার পরে দেখো এই কলার মধ্যে মেখে, পুরো কলাটার মধ্যেই মাখতে হয়, কিন্তু আমি পুরো কলাটা একসঙ্গে খেতে পারি না, তাই জন্য অল্প করেই কলাটা নিই। তো তার মধ্যে এই তুলসী পাতা, আর এটা হচ্ছে জব না, জব, আর এই ধান চাল, এগুলোকে
হ্যাঁ, চাল, যব আর তুলসী পাতা এগুলোকে মিশিয়ে নিতে হয়, আর মিশিয়ে নিয়ে এটাকে গিলে খেয়ে নিতে হয় পুরোপুরি। এই দেখো, এটা ভালো করে ভেতরে ঢুকিয়ে নিতে হয় যাতে দাঁতের মধ্যে না আটকায়। তো ভালো করে মেখে নিয়ে এটাকে গিলে নিতে হয়। তো এই দেখো, আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর এটাকে এক ঢোকে গিলে খেয়ে নিতে হবে। আমার খাওয়া হয়ে গেছে, এবারে ঠাকুরের চন্দ্রমিত মিষ্টি এগুলো এখন খাবো। সকালের আমি জলখাবার নিয়ে নিয়েছি, এখানে দুটো লুচি নিয়েছি, আর এটা হচ্ছে ছোলার ডাল যেটা আমি কিনে এনেছিলাম, এটা দিয়ে আমি এখন টিফিন করে নিই। তো দেখো, আমাদের দুপুরের আমরা ফলার নিয়ে চলে এসেছি, মা এটাকে তো ফলারই বলে, তো ফলার নিয়ে চলে এসেছি। আর দেখো, আমাদের আইটেমের মধ্যে রয়েছে চিড়ে, তার উপরে চিনি দিয়ে নিয়েছি, একটা কলা নিয়েছি, মায়েরও সেম রয়েছে, আর এখানে এক বাটি দেখো ম্যাঙ্গো নিয়ে রেখে দিয়েছি। আর এই ম্যাঙ্গোর মধ্যে দিয়ে আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই খাবে। আর তার সঙ্গে মিষ্টি দই নিয়ে নিয়েছি দুটো, আর সঙ্গে নিয়ে নিয়েছি দুটো মিষ্টি, না চার চার পিস আছে এর মধ্যে, তো দু পিস খাবো, তো চার পিস মিষ্টি আছে। তো আমরা এই চিড়ে কিন্তু অনেক দিন পর খাচ্ছি, মানে আমি তো মোটামুটি 2 বছর পর মনে হয় হাত দিচ্ছি। আমি একদম চিড়ে ভালোবাসি না, কিন্তু আজকে খিচুড়ি আমাদের খেতে ইচ্ছাই করছিলো না, আমারও না, মায়েরও না, শ্যামা ছেলের খিচুড়ি। তো তার জন্যই আজকে এই রেসিপিটা আমরা মানে ভাবলাম যে চলো এটাই খাবো, ফলারটাই আজকে খাবো। তো দেখো, এটার মধ্যে দই দিয়ে মাখাবো, ম্যাঙ্গো দেবো, সবই দেবো। তো বন্ধুরা তাহলে খেয়ে নি, বলো মাখি আগে টেস্ট করে বলো। টেস্ট আর দই দিইনি, তাও দিচ্ছি, দাঁড়া ম্যাঙ্গো দিয়ে একটা খাই, দাঁড়া। দারুন না? মাঝে মাঝে ইরানে খাওয়া যায়, তো খেয়ে দারুন খেতে, করে মেখে থেকে খেয়ে নি মা, খুব দারুন খেতে, ভালো। এখন সন্ধে 6টা বাজে, আর আমি দেখো এইখানে চা বসিয়ে নিয়েছি। তো আজকে দুধ চা খাবো বলে একটু দুধও কিনে এনেছিলাম, তোমরা জানোই সেটা। তো দেখো, এখন একটু চা খেয়ে মনটা একদম মানে রিল্যাক্স করে নেবো, তাই জন্য অনেকটা চা বসিয়েছি, আর চায়ের মধ্যে অনেক কিছু আজকে মিশিয়েছি। তো চাটা হয়ে যাক, তারপরে বাচ্চাদেরও দেবো, আমিও খেতে বসবো। আমার চা একদম রেডি হয়ে গেছে, তো 4 কাপ নিয়ে নিয়েছি। আর এখানে এরা দেখো না, সবে ঘুম থেকে উঠলো, মুখগুলো দেখেছো একদম কাঁচু মাচু হয়ে বসে রয়েছে। সঙ্গে ব্রিটানিয়া বিস্কুট নিয়ে নিয়েছি, তবে এটা ব্রিটানিয়া বিস্কুটের কৌটো নয়, এই কৌটোটা হচ্ছে চুইনগামের কৌটো, আর আমার ছুটকি এই বিস্কুটটা খাবে, তাই তো ওই জন্য ওর জন্য দিয়ে দিলাম। আর আমি এটা খাবো, এই চিড়ে ভাজাটা, এর সময় মাও একটু খাবে, মা বিস্কুটও খাবে। তো এই চা এখন খেয়ে নিই, মা চা না, মা তোমরা চা খাবে তো আজকে? আজকে লিকার চা তো নয়, দুধ চা করা হয়েছে, খাবে তো? খাবে। আজকে গরম গরম ফুলকো ফুলকো লুচি খাবো বলে দেখো ময়দা নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে মা সকালবেলা তো তরকারি করেই নিয়েছিল, তো তার জন্য কি হয়েছে বাবু? হ্যাঁ দিচ্ছি। তো আজকের ফুলকো লুচি আমরা খাবো, তো তাই জন্য দেখো এটা আমি মেখে নিচ্ছি। আমার এখন পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণ এটার উপরে তেল মাখিয়ে রেখে দেবো, তারপরে গিয়ে এটা করব। মা এখানে লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে, আর দেখো লুচিগুলো কি বড় বড় ফুলছে, মা তোমার হাতে এটাই লুচিটা ফুলছে। আর ওই দিকে দেখো লুচি অনেকটা করে নিয়েছে, তাও আছে এখনো বাকি, দেখো এর মধ্যে রয়েছে। তো মা একদম লুচিগুলো ভাজছে, আর এই লুচিগুলো যখন খাবো তখন ঠান্ডা মোটামুটি হয়েই যাবে, কারণ খুব তাড়াতাড়ি ভেজে রাখছি, ওই রাত্রির বেলা গরম গরম ভেজে আমাদের খাওয়া অতটা কপালে জোটে না, কারণ তখন অন্য কাজে ব্যস্ত হয়ে যায়, আর লুচি করতে বসলে খুব অসুবিধা হয়। লুচিগুলো ফুলছে না মা? খুব ফুলছে।
তো মা করে নিতে হবে লুচিগুলো। আসো না, কি খাচ্ছিস? লুচি একদম মিষ্টি। দেখি কি খাচ্ছিস। ও দিদা দিয়েছে? হ্যাঁ। একটা লুচি, মিষ্টি আর আলুর তরকারি দিদার থেকে নিয়েছ? আর চুপ করে বসে খাচ্ছ? আমি আওয়াজ পাচ্ছি না। আমি ভাবছি আমার সোনা কোথায় গেল, ঘরে আওয়াজ পাচ্ছি না। তা ভালো লেগেছে? হ্যাঁ, টেস্টি হয়েছে না? লুচিটা তো ঠান্ডা হয়ে গেছে না? তা দিদিকে দিস নি? দিবি না? আলু আলু দিবি না? কে নি? আমি এখন রাতের খাবার নিয়ে নিয়েছি, আর আমার রাতে একদম সিম্পল খাবার রয়েছে। তো দেখো, এইখানে রয়েছে লুচি, আর একটা সবজি রয়েছে যেটা হচ্ছে কুমড়ো, পটল, ডাঁটা, আলু দিয়ে তৈরি সবজিটা। আর লুচি নিয়েছি, মিষ্টি আর রাতে খাবো না। আমও আর খেতে ইচ্ছা করছে না। মা, তোমার আম খেতে ইচ্ছা করছে? মা, ইচ্ছা করছে? হ্যাঁ, মায়ের আম খেতে ইচ্ছা করছে। আমার তো একদমই খেতে ইচ্ছা করছে না, কারণ সকালে আমি আজকে মোটামুটি দেড় থেকে দুখানা মতন আম খেয়ে নিয়েছি, বুঝতে পারিনি। তো দেখো, ওখানে টিভি চলছে, তো টিভি দেখতে দেখতে একটুখানি খেয়ে নিই, ব্যাস তারপরই আমার মোটামুটি কাজ গুছিয়ে নিই, তারপরে ঘুমিয়ে পড়বো। তো এখন চলো খেয়ে নিই লুচিটা। আর বাচ্চারা রাত্রিবেলা লুচি খায়নি, ওদের একটু মাছের ঝোল করে দিয়েছিলাম আর ভাত, ওটাই খেয়েছিলো। আর সন্ধেবেলা ওরা একটা লুচি দিয়ে মিষ্টি দিয়ে খেয়েছিল। তরকারিটা হচ্ছে মা করেছে, আমি করিনি। ভালো করেছে তরকারিটা। তো বন্ধুরা, আমরা এখন তিনজনে বিছানায় চলে এসেছি। আর দেখেছো, যখনই ক্যামেরাটা অন করা হয় না, তখনই কিন্তু ওরা বলে আমরা কিন্তু ক্যামেরার মধ্যে থাকবো, তাই না? থাকতেই হবে না তোদের? তো আমাদের এখন মোটামুটি রাত্রি কটা বাজে বাবু? এগারোটা বাজে, এগারোটা বেজে গেছে। আর আমরা এখন ঘুমিয়েও পড়বো, আর এই দুটো পুচকুকে ঘুম পাড়াবো, না হলে আবার কালকে স্কুল যেতে পারবে না। আর সকালে যখন স্কুলে পাঠাই না, তখন ওরা ঘুম থেকে উঠতেই চায় না, মানে আমাকে ছটায় তুলেই দিতে হয় ওদেরকে, তো উঠতেই চায় না। তো আমরা এখন ভাবছি ঘুমিয়ে পড়বো। তো ঘুমিয়ে পড়বো তো শোনা? হ্যাঁ, তো সবাইকে গুড নাইট করবে না? গুড নাইট। তাহলে আজকের মতন শুভরাত্রি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা অন্য কোনো ভিডিওতে। তো আমাকে প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট, কিন্তু সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না, প্রচুর পরিমাণে এটা করো, তাহলে আরও ভালো ভালো ভিডিও দিতে আমারও ইচ্ছা হবে। তো আজকের মতন, বাই বাই, গুড নাইট।